ভুটানের বিপক্ষে দুই ম্যাচেই জয় চান জামাল ভুটান ম্যাচের জন্য ক্যাম্পে এসে দলীয় লক্ষ্য হামজা চৌধুরী ফুটবল নিয়ে আগামী দিনের প্রত্যাশা সহ আরও অনেক কথা বলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভুটানের বিপক্ষে পাঁচ ও আট সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল ক্যাম্পে যোগ দিতে এসে এবারের মৌসুমে কোনো দল না পাওয়া জামাল ভুইয়া অনেক ইস্যু তুলে ধরলেন ভুটান ম্যাচের লক্ষ্য বাংলাদেশের জার্সিতে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা নিয়ে চলতে থাকা গুঞ্জন ক্ষমতার পালাব দলে ফুটবল নিয়ে আগামী দিনে চাওয়াসহ আরও অনেক কথাই বললেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভুটানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ঢাকায় তিন দিনের মতো অনুশীলনের সুযোগ পাবে দল তবে খেলোয়াড়দের আগে থেকে নিয়মের ফর্দ ধরিয়ে দিয়েছিলেন কোচ হাবিয়ের কাবরেরা সেখানে খাওয়া ঘুম প্রস্তুতি নিয়েছিল নির্দেশনা জামালও বললেন মৌসুমের বিরতি তিন মাসে সারাক্ষণ কোচে নজরদারিতে ছিলেন তারা ভ্যাকেশন সবসময় ভালো লাগে এবার একটু বেশি লম্বা ছিল মাঝখানে অনেক কিছু হয়েছে দেশের মধ্যে কোচ সবাইকে একটা প্রোগ্রাম দিয়েছিলেন যে অনুসরণ না করবে তাকে বাদ দিবে কোচ খুবই করা প্রায় প্রতিদিনই জিজ্ঞেস করে কি করেছ কি খেয়েছ রানিং করছ প্রমাণ পাঠাতে হবে এসব নিয়ে আমরা ব্যস্ত ছিলাম তিন মাস হয়ে গেছে শেষ ম্যাচ খেলেছি ক্যাম্পের শুরুতে হয়তো ছন্দ একটু কম থাকবে কিন্তু দলে প্রায় একই খেলোয়াড় আমরা প্রায় দুই বছর একসাথে আছি তবে তিন মাসের বিরতি তাই আমি মনে করি শুরুতে একটু সমস্যা হবে তবে আমরা সবাই একসাথে লম্বা সময় কাটিয়েছি তো সমস্যা নেই ভুটানের বিপক্ষে দুই ম্যাচ নিয়ে প্রত্যাশা পরিষ্কার জানিয়ে দিলেন জামাল ক্ষমতার পালাব দলের পর বিভিন্ন ফুটবল সমর্থক গোষ্ঠী ও সাবেকদের তোপের মুখে থাকা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে ক্যাম্প নিয়ে কোনো আলোচনা এবার হয়নি বলেও জানালেন অধিনায়ক আমি মনে করি ভুটানের চেয়ে আমার দল ভালো অবশ্যই যে কোনো দলের বিপক্ষে কিন্তু ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ভুটানের সাথে খেলতে হবে আমাদেরও এই চ্যালেঞ্জ নিতে হবে দুইটা ম্যাচ জিততে চাই ছয় পয়েন্ট নিতে চাই তাহলে র্যাঙ্কি নিয়ে ভালো হবে ভুটানে চ্যালেঞ্জ হবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা টার্ফে মনে হয় খেলা তবে আমরা এগুলো ওভারকাম করতে পারি এবার সভাপতির সাথে আলোচনা করিনি দেশে অনেক চেঞ্জ হয়ে গেছে তবে আশা করি সভাপতি ক্যাম্পে আসবেন তখন আলোচনা করব ছাত্র আন্দোলন চলাকালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত থাকলেও খোঁজ খবর পেতেন বলে জানালেন জামাল সামাজিক যোগাযোগের মাধ্যমেও তিনি বার্তা দিয়েছেন দেশের ফুটবলকে এখন নতুন উচ্চতায় দেখতে চান জামাল আমি আসলে যখন এটা আন্দোলন শুরু হয়েছে তখন জার্মানি ছিলাম ইউরোতে আমার কাজ ছিল ওটা কাভার করেছি আমার কাজিন যারা বাংলাদেশে থাকে ওরা আমাকে বলছে তুমি কিছু বলো না কেন আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওরা বলল অনেক মারামারি চলছে ডেমনেস্ট্রেশন চলছে তারপরে আমি মনে করেছি এটা ছাত্ররা করছে তাদের ব্যাপার এরপর কাজিনরা আমাকে আবারও বলেছে এরপর আমি বিষয়গুলো শুনলাম আমার কাজিনের বন্ধু মারা গেছে তারপর আমি কথা বলেছি ফুটবলকে অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই আমি জানি ফুটবলটা একটু নিচে নেমে গেছে আশা করি এ বছর না সামনের বছর আবার উপরে উঠবে আমি চাই ফুটবল সবসময় এক নম্বর অন্য খেলা ঠিক আছে ক্রিকেট আর্চারি আছে কিন্তু আমি চাই ফুটবল এক নম্বর খেলা হোক সাফ অনূর্ধ্ব দুই শূন্য চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা উত্তরসূরিদের শুভকামনা জানাতেও ভোলেননি জামাল আগামী বুধবার শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ইনসাল্লাহ ফাইনালে জিততে অনূর্ধ্ব দুই শূন্য দল দেখলাম খুবই শক্তিশালী দল সবাই তো মনে হয় বিপিএলে খেলছে আমি মনে করি ওদের জয়ের ভালো সুযোগ আছে বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে সম্প্রতি হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট পাওয়ায় ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ ফুটবলারের গায়ে লালসবুজের জার্সি তুলে দেওয়ার জন্য কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামাল অবশ্য হামজা ইস্যুতে বলেননি বেশি কিছু গত দুই বছর ধরে শুনছি ওর হামজার সাথে কখনো কথা হয়নি তবে আমার এক সাবেক সতীর্থ ওনার সাথে একই দলে খেলে